হ্যালো ফ্রেন্ডস, আমি কৃষ্ণেন্দু নিয়ে চলেছি আজকে আবার একটা গুরুত্বপূর্ণ ক্লাস। আজকে আমাদের আলোচনা ড্রিল 27। দেখো প্রথমের যে কোয়েশ্চেন রয়েছে, এরর ডিটেকশন। লেট আস ডু নাথিং বাট টু ওয়েট অ্যান্ড সি ফর দ্য টাইম বিং। আমাদের এখন কিছুই করার নেই, আমাদেরকে অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে ফর দ্য টাইম বিং, মানে সময় জুড়ে। তো এখানে এরর ডিটেকশন কোন পার্টে ভুল আছে, এটা আমরা যদি একটু ভালো করে পুরো সেন্টেন্সটাকে স্ক্যান করি তাহলে বুঝতে পারব ভুল আছে পার্ট সিতে, বাট টু ওয়েট। স্যার এটা কি হবে? লেট আস ডু নাথিং। দেখো লেট আস ডু, ডু হচ্ছে একটা ভার্ব, আবার ওয়েট আর একটা ভার্ব। তাই ডু এর আগে তো টু নেই, তাই ওয়েট এর আগেও টু বসবে না। তাহলে কি হবে সেন্টেন্সটা সঠিকভাবে লিখলে? লেট আস ডু নাথিং বাট ওয়েট অ্যান্ড সি ফর দ্য টাইম বিং। মানে এখানে পার্ট সিতে ভুল আছে, টুটা উঠে যাবে। চলে আসি নেক্সট দুইয়ের দাগের যে কোয়েশ্চেন, প্যারাজাম্বল। এস ওয়ান এস সিক্স ফার্স্ট আর লাস্টে থাকবে, মাঝে পিকিউআরএস এর চেঞ্জ হবে। ডেফিসিয়েন্সি অব ভিটামিন এ, পিতে রয়েছে বাট অলসো এক্সপ্রেসেস, কিউতে রয়েছে ব্লাইন্ডনেস অ্যামং চিলড্রেন, আর এ রয়েছে নট অনলি লিডস টু, এস এ রয়েছে দেম টু দ্য রিস্ক এস সিক্স অব ডায়রিয়া অ্যান্ড নিউমোনিয়া। এটাকে যদি একটু ভালো করে দেখি, অপশন এ উইল বি দ্য কারেক্ট আনসার। কিভাবে হবে? ডেফিসিয়েন্সি অব ভিটামিন, এটা তো একই রকম থাকবে, তারপরে আর, নট অনলি লিডস টু, কিউ ব্লাইন্ডনেস অ্যামং চিলড্রেন, পি বাট অলসো এক্সপ্রেসেস, এস দেম টু দ্য রিস্ক অব ডায়রিয়া অ্যান্ড নিউমোনিয়া। আমি আর একবার পড়ে দিচ্ছি, ডেফিসিয়েন্সি অব ভিটামিন নট অনলি লিডস টু blindness among children but also expresses them to the risk of diarrhea and pneumonia. Right answer option A, RQPS. Chola si next. Tiner dager je question, he is going dash air. He is going by air. In air hobe na, off air hobe na, on air hobe na. Going by air hoy. Going by air. Mane se plane e jacche. A cat's paw. Paw kothatar mane thaba. Cat mane bedal. বিড়ালের থাবা, এটা কি হবে? টু বি ইউজড অ্যাজ এ টুল, টু বি ইউজড অ্যাজ এ টুল, মানে কেউ একটা কোন যন্ত্র হিসাবে ব্যবহৃত হচ্ছে। টু কোঅপারেট মানে কাউকে সাহায্য করা, বিকাম রিকনসাইল্ড পুনরায় আবার যোগাযোগ স্থাপন হওয়া, টু আন্ডারস্ট্যান্ড বোঝা, একটাও নয়। রাইট আনসার হবে টু বি ইউজড অ্যাজ এ টুল, যে অন্যের দ্বারা ব্যবহৃত হচ্ছে। নেক্সট পাঁচের দাগের যে কোয়েশ্চেন, টেক দ্য কেক। টেক দ্য কেক, এটার মানে কি? এটার মানে হচ্ছে টু ইট, টু ডিফিট, টু ক্যারি অফ দ্য প্রাইজ, টু স্টিল। এটা আমরা খুব সহজেই বুঝতে পারছি, এটা হচ্ছে টু ক্যারি অফ দ্য প্রাইজ। টেক দ্য কেক মানে কেকটা নেওয়া, এটা মানে হচ্ছে টু ক্যারি অফ দ্য প্রাইজ। নেক্সট নাম্বার সিক্স, অমন ইজ ডিসলাইক বিকজ অফ হিজ ড্যাশ হ্যাবিটস, এটা হবে ওমেনিস। ওমেনিস এটা যখন একটা নেগেটিভ অর্থে বোঝায়, উইমেনদের ব্যবহার যখন তাদের যে কোয়ালিটিস গুলোকে নেগেটিভ অর্থে বোঝায় তখন উইমেনিস হয়, ওমেনিস হয়, আর ওমেনলি মানে ভালো অর্থে, পজিটিভ ওয়েতে। তো এখানে রাইট আনসার অপশন বি হবে। চলে আসি নেক্সট, মিনিং অফ ইয়ক। ইয়ক কথাটার মানে হচ্ছে লিঙ্ক, লিঙ্ক। এমনিতে ইয়ক শব্দটার মানে হয় জোয়াল, জোয়াল। তো এটা লিঙ্ক, রিলিজ নয়, গুড নয়, টুইস্ট নয়। রাইট আনসার লিঙ্ক মানে যোগাযোগ। অপোজিট অফ হোলি, খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন। হোলি মানে পবিত্র, ডিভাইন, হরি, ডিউপ আর প্রোফেন, এটা খুব সহজে বোঝা যাচ্ছে। হোলির বিপরীত হচ্ছে অপবিত্র, বিপরীত হবে অপবিত্র, সেটা প্রোফেন। হোলি মানে পবিত্র, প্রোফেন মানে অপবিত্র। উইদাউট পেমেন্ট অর ফ্রি অফ কস্ট, এটা গ্র্যাটিস বলে, এটাকে বলে গ্র্যাটিস। গ্র্যাটিস কথাটার মানে হচ্ছে কোনো পেমেন্ট ছাড়া, যেটাকে আমরা বলি অনোরেরি, আমরা বলি না অনোরেরি, তো সেটা হচ্ছে গ্র্যাটিস। হেডোনিস্ট মানে যে শুধু প্লিজার নিয়ে খুব চিন্তিত, মানে যে ভোগবাদী, সেটা হচ্ছে হেডোনিস্ট। স্টোয়িক মানে হচ্ছে যে সুখে দুঃখে অবিচল, সেটা হচ্ছে স্টোয়িক। আর প্রিশিয়াস কথাটার মানে হচ্ছে মূল্যবান। তো এখানে রাইট আনসার উইদাউট পেমেন্ট অর ফ্রি অফ কস্ট, এটা হচ্ছে গ্রেটিস। লাস্ট কোয়েশ্চেন নাম্বার টেন, কমপ্লিট দ্য প্রভাব। রিসেন্ট এক্সামগুলোতে প্রভাব খুব ইম্পর্ট্যান্ট হতে যাচ্ছে। এখানে কি রয়েছে? অ্যাজ দ্য ড্যাশ শো দ্য সাবজেক্ট, অ্যাজ দ্য কিং শো দ্য সাবজেক্ট। একটা রাজ্যে রাজা যেমন, তার সেরকম প্রজা, বা যেমন প্রজা সেরকম রাজা। তো এটা হচ্ছে প্রভাব। আবারও বলবো, আমাদের এই ক্লাসগুলোকে ভালো লাগলে
আমাদের এই চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেও। অসংখ্য অসংখ্য ধন্যবাদ।